শুধু পুলিশ প্রশাসন না খুদ ড্রাইভার অ্যাসোসিয়েশন ওভারলোডের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। প্রায় এক মাস থেকে ওভারলোড গাড়ি বন্ধ করার জন্য মাঠে নেমে পড়েন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। যখনই কোনো ওভারলোড গাড়ি তাদের নজরে পড়ে, তখন গাড়িটি প্রশাসনের হাতে সমঝে দিচ্ছেন বা গাড়ি চালককে লোড কমানোর জন্য চাপ দিয়ে সঠিক লোড নিয়ে যাতায়াত করার পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে শুক্রবার রাতে দুটি লরি ওভারলোড নিয়ে পুলিশ ও অ্যাসোসিয়েশনের চোখে দুলু দিয়ে যেতে চাইলে ধরা পড়ে অ্যাসোসিয়েশনের হাতে। হাইলাকান্দি হয়ে যেতে চাইলে দুটি গাড়ি শিলডুপি এলাকা থেকে আটক করে রাত একটা নাগাদ তাদের সংস্থার কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। শিলচর চামড়াগুদাম এলাকার একটি ট্রান্সপোর্ট কোম্পানি লোড দিয়েছিল বলে তারা জানিয়েছেন। অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, ওভারলোড নিয়ে চলাচল করলে পুলিশ প্রশাসনের হেনস্থার শিকার হতে হয় গাড়ি চালককে। এছাড়া সরকারের ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়, যার জন্য তারা এমন ব্যবস্থা নিচ্ছেন। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। দুই এক বছর থাকিয়া ওভারলোড নিয়ে জায়গায় জায়গায় আমরা ড্রাইভার হ্যারাসমেন্ট হয়। এর কারণে আমরা অফিসে মিটিং করে একটা সিদ্ধান্ত লইছি, মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করিয়া সব ট্রান্সপোর্ট ড্রাইভার ভাই সকলের জানানি হয়েছে যে ওভারলোড লইয়া না যাওয়ার লাগিয়া। এরপরে গেছে খাই হাবি ট্রান্সপোর্টের গাড়ি দুইটা ওভারলোড লইয়া তারা ছাড়িছে। গাড়িটা আমরা ড্রাইভার সকলের লগে যোগাযোগ করিয়া পেট্রোলিং করিয়া গাড়িটা রাত্রে একটা সময় শিলডুপি থেকে ধরিয়া অফিসের সামনে আনছি। এখন আমরা দাবি হইলিয়া গাড়িটা আমরা এসেশনের সামনে গাড়িটা খালি হইত, খালি করিয়া আন্ডারলুড বানাইয়া যারা তারা যাইত, যদি তারা মানে তে আমরা প্রশাসনের কাছে সমঝাইতাম না কোনো আমরা গাড়িটা খালি করা লাগে ট্রান্সপোর্ট এসেশনের সামনে। নমস্কার, আমি শিলচর ট্রাক ড্রাইভার এসেশনের পক্ষ থেকে বলছি যে বিগত এক মাস থেকে আমরা ডিগরকাল একটা এমবিএ গেট বেসেছে, আমরা এখানে লাইলাপুর একটা এমবিএ গেট আসাম সরকারে এখানে বসাইছে। এরপরেও দেখা যায় ওভারলোড গাড়িগুলো যায় যে জায়গার সুপ্রিম কোর্টের অর্ডার যে আন্ডারলোড হওয়ার লাগে, 2012 সাল থেকে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা দিছে যে আন্ডারলোড হওয়ার লাগে, আপনার আসাম সরকারের যে রাস্তাগুলো আছে রাস্তাও খারাপ হল। ওভারলোড মালটা নিয়ে নিয়া আপনার মিজোরাম সরকারে যে দিয়ার আমরা আন্ ডালোড এক তো তেলের রেট 100 টাকা, এটারও প্রতিবাদ নাই, ভাড়া যে জায়গাতে আছে এটাই রয়েছে। আপনার যে ড্রাইভারগুলো আছে সব জায়গার মধ্যে হ্যারাসমেন্টর, যে পুলিশ হোক এমবিআই হোক যে কোনো জায়গা গেলে আপনার গাড়ির উপরে হ্যারাসমেন্ট বেশি। এই কারণে আমরা বাধ্য হইয়া আপনার যে ওনার শিলচরে আছে বলি আমরা এখনও জানি না কে ওনার এসোসিয়েশন, আমরা এই কারণে আজকে ড্রাইভার এসোসিয়েশনে জায়গায় জায়গায় মাইকিং করিয়া যে আপনার ট্রান্সপোর্টগুলো যে আছে ওনারগুলো আছে তারা জানাইছে যে ওভারলোড গাড়িগুলো বন্ধ করার লাগে। এরা ওভারলোড গাড়ি বন্ধ না করিয়া কালকে চামড়াগুদামের একটা ট্রান্সপোর্টে যে ওভারলোড গাড়ি লোড দিয়া দিছে আউটসাইডে হাইলাকান্দি হয়ে বৈরবী হয়ে যাওয়ার লাগে, আমরা এই গাড়ি দুইটা ধরছি। ধরার পরে এখন পুলিশ প্রশাসনের কাছে দেওয়ার কথা আসলো, মালিকে অনুরোধ করছে যে আজকের থেকে এরকম আর হইতো না, এই এসোসিয়েশনের সামনে রাখিয়া গাড়িগুলা আন্ডারলোড করিয়া তারা মিজোরাম দিব, মেইন রোড হয়ে যাবে।